কারা এবছরে রাম মন্দির দেখতে গেছে মানে অযোধ্যা রাম মন্দিরের কথা বলছি না কলকাতা রাম মন্দিরের কথা বলছি মানে সন্তোষ এই যে থিমটা করেছিল রাম মন্দির এই ভিড়টা অনেকেই দেখতে গেছেন এটা অনেক অ্যাচিভমেন্টই বলতে গেলে সবাই এই দেখতে যায় আমি তো ভেবেছিলাম দেখতে যেতে পাবো না প্রত্যেক দিন ভিড় দেখতাম আর ভেবেছিলাম এবছর ঠাকুর দেখাই হবে না তাই মনটা কিরাম দুঃখ হয়ে গেছিলো বাট শেষমেশ দেখতে পেয়েছি এটা আমার কাছে অনেকটা বড়ো অ্যাচিভমেন্ট দেখতে পেয়েছি ভিড় টেলে গেছি বলতে গেছি কিন্তু একটু ভিড় কম ছিল তবুও একটু বলা যায় না ভালোই ভিড় ছিল প্রত্যেক বছর এরকম ভিড় থাকে আর প্রত্যেক বছরই এই ঠাকুরটা দেখে থাকি বাড়ির কাছেই বলতে গেলে এই বড় পুজোটা হয়ে থাকে যাই হোক শেষ ভিড় ঠেলে ঢুকে মায়ের মুখটা দেখে একটু শান্তি মানে পেলাম আর মায়ের মুখটা প্রত্যেক বছরই ভালো লাগে সত্যি বলতে গেলে ভালোই করেছে প্যান্ডেলটা তাই এত ভিড় হচ্ছে আর প্রত্যেক বছরই ভালো করে থাকে খারাপ করে না আর সত্যি ভালো লাগে দেখতে যাই হোক শেষমে সেই ভিডিওটা দেখে এটা অনেকটা বড়ো আছে তাই ভাবলাম শেষমে শেয়ার করি জানি অনেকটা দেরি হয়ে গেছে বাট শেয়ার করতে কি যায় শেয়ার তো করাই যায় না যাই হোক জয় শ্রীরাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না জয় হনুমান